দেশে প্যালেস্টাইনের পক্ষে বিক্ষোভে অংশ নিয়ে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের আহ্বান জানিয়েছেন সেনেটর টম কটন। বুধবার ক্যাপিটল হিলে আয়োজিত সংবাদ সম্মেলনে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পরামর্শ দেন তিনি। সেনেটর জন কেনেডি মনে করেন প্রেসিডেন্ট জো বাইডেন চাইলেই এই বিক্ষোভ দমন করতে পারতেন। বিক্ষোভকারীদের গাজায় গিয়ে হামাসের বর্বরতা দেখার পরামর্শ দেন সেনেটর রিক স্কট। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীদের তাঁবু খাটিয়ে অবস্থান করার বিষয়টিকে ছোট ছোট গাজা তৈরির চেষ্টা বলে দাবি করেন রিপাবলিকান সেনেটর টম কটন। তিনি বলেছেন এর মাধ্যমে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা অত্যন্ত জঘন্য। তিনি দাবি করেন বিক্ষোভকারীরা হামাসের অনুসারী এবং তারা মানসিকভাবে অসুস্থ। এ সময় প্যালেস্টাইনের পক্ষে কথা বলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমালোচনা করেন সেনেটর কটন। Columbia professor called it awesome. A Yale professor called it an extraordinary day. বিক্ষোভরত শিক্ষার্থীদের ইরানের সাথে তুলনা করে তিনি বলেন আয়াতুল্লাহ খামেনির মতো এই শিক্ষার্থীরাও ইসরায়েলের ধ্বংস কামনা করছে। Just like their ideological twins, the Ayatollahs in Iran. তিনি মনে করেন বিক্ষোভ দমনে বিশ্ববিদ্যালয়গুলো যথাযথ পদক্ষেপ নিতে না পারলে শহরের মেয়র, স্টেটের গভর্নর এমনকি প্রেসিডেন্ট বাইডেনের পদক্ষেপ নেওয়া উচিত। And so should Joe Biden. সেনেটর কটন বলেন স্টেট ডিপার্টমেন্টের উচিত বিক্ষোভে অংশ নেওয়া বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করা, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির উচিত ওই শিক্ষার্থীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো। The State Department needs to yank the visas of foreign students in these little Gazas. একই সাথে জাস্টিস ডিপার্টমেন্টের প্রতি এই বিক্ষোভের অর্থায়নের উৎস খুঁজে দেখতে তদন্তের আহ্বান জানান তিনি। The Justice Department should investigate the funding sources behind these little Gazas. কটন অভিযোগ করেন বছরের পর বছর ধরে ডেমোক্রেটরা দেশে ইহুদি বিদ্বেষের উত্থানে সহায়তা করেছে, যা প্রেসিডেন্ট বাইডেনও অব্যাহত রেখেছেন। That has let its anti-Semitic elements fester and grow for years. এদিকে লুইজিয়ানার সেনেটর জন কেনেডির অভিযোগ এই বিক্ষোভের সাথে রিপাবলিকান পার্টির সংশ্লিষ্টতা থাকলে দেশের একদল মানুষ একে গণতন্ত্রের জন্য হুমকি আখ্যা দিত। That's what many of you, not all of you, but many of you would call a threat to democracy. তিনি দাবি করেন কলাম্বিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মিনু শফিককে একটি ফোন করেই সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারতেন প্রেসিডেন্ট বাইডেন, যা তিনি করেননি এবং করবেনও না। But Joe Biden hadn't done that. And President Biden is not going. সেনেটর স্কট বলেন কলাম্বিয়া ইউনিভার্সিটি সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে তা অন্যায়। So what you see that's going on in places like Columbia University is just it's an American. হামাসের আগ্রাসন বোঝার জন্য বিক্ষোভকারীদের গাজায় গিয়ে বসবাস করার পরামর্শ দেন সেনেটর স্কট। These individuals that believe in what Hamas is doing, why don't they go live in Gaza for a while? আইওয়ার সেনেটর জনি আর্নস্ট বলেন দেশের মাটিতে ইহুদি বিদ্বেষের কোনো জায়গা নেই। Anti-Semitic violence shouldn't be on American soil. সেনেটর আর্নস্ট তার জামাই আমেরিকার পতাকার পাশাপাশি ইসরায়েলের পতাকার পিন ব্যবহার করেন। আজিমুর রশিদ কনক, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।